আচ্ছা ভেবে দেখুন তো, পৃথিবীর সব অক্সিজেন যদি হঠাৎ উধাও হয়ে যেত, বেশিক্ষণ না, হয়তো শুধু 5 সেকেন্ডের জন্যই, তাহলে কি হতো? মনে হতেই পারে মাত্র 5 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে রাখলেই তো হয়, কিন্তু প্রশ্ন হলো এই 5 সেকেন্ডে পৃথিবীর কি হবে? আশ্চর্য হলেও সত্যি ভেঙে পড়বে কংক্রিটের স্থাপনা, উল্কার মতোই খসে পড়বে আকাশে উঠতে থাকা প্লেন, ঘটে যাবে পরিবেশের বিশাল বিপর্যয়। পৃথিবীর বায়ুমণ্ডলের 21 ভাগই অক্সিজেন, আর 78 ভাগ নাইট্রোজেন। বায়ুমণ্ডলের বড় অংশ জুড়ে না থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অক্সিজেন। অক্সিজেন ছাড়া প্রাণী, উদ্ভিদ, পানি এমনকি মানুষের নিজস্ব অবস্থানে থাকতো না। এবার আসি, 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া কি হতে পারে? যে কারো মনে হতেই পারে মাত্র 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া কি আর হবে, কারণ বেশিরভাগ মানুষই কমপক্ষে 30 সেকেন্ড শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে, তাই 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া হয়তো মানুষ টিকে থাকতে পারবে, কিন্তু বাকি সব কিছুর কি হবে? বলা যায় অক্সিজেনবিহীন মাত্র 5 সেকেন্ডে পাল্টে যাবে পৃথিবী। অক্সিজেন ছাড়া কংক্রিটের তৈরি সব স্থাপনায় ভেঙে পড়বে, কারণ কংক্রিটকে জমাটবদ্ধ রাখতে বিশেষ ভূমিকা রাখে এটি। তাই এটি ছাড়া কংক্রিট ধুলা ছাড়া আর কিছুই নয়। একটি ভবনের কথাই ধরা যাক, অক্সিজেন ছাড়া ভবনের অপরিশোধিত সব ধাতু একসঙ্গে মিলে যাবে, কারণ ধাতুতে অক্সিডেশনের প্রলেপ থাকে যা ধাতুকে আলাদা করে রাখে। এই প্রলেপ ছাড়া ধাতুগুলো তাৎক্ষণিক একটি অন্যটির সাথে আটকে যাবে। সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশে বাধা দেয় ওজোন স্তর। এই স্তরটি অক্সিজেনের তৈরি, তাই অক্সিজেন না থাকলে এই ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা পাবার কোনো উপায় থাকবে না। রোদে মারাত্মকভাবে পুড়ে যাবে ত্বক, আর পৃথিবী অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে। অক্সিজেনের অভাবে আমাদের শ্রবণ স্তর ফেটে যাবে। অক্সিজেন হারানো মানে হলো আমাদের বাতাসে চাপ 21% হারানো। এত দ্রুত বাতাসে চাপে পরিবর্তন অনেকটা হঠাৎ করে সমুদ্রের 2000 মিটার নিচে পতিত হওয়ার মতোই। আমাদের কান এত দ্রুত পরিবর্তন সহ্য করতে পারবে না। অক্সিজেন ছাড়া আগুনও থাকবে না, গাড়ির দহন প্রক্রিয়া থেমে যাবে, ইলেকট্রনিক নয় পরিবহনের এমন সব প্রক্রিয়া অচল হয়ে পড়বে, সড়কে আটকে যাবে লাখ লাখ গাড়ি। বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকলে আকাশে থাকা বিমানও আকস্মিকভাবে মাটিতে আছড়ে পড়বে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর আগে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন উপাদানের সাথে প্রতিফলিত হয়। অক্সিজেন না থাকলে বায়ুমণ্ডলে এসব উপাদানের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাবে, ফলে সূর্যরশ্মি প্রতিফলিত না হয় আকাশ পুরো অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর ভূত্বক বা উপরিভাগের উপাদানের মধ্যে 43 ভাগ অক্সিজেন রয়েছে, তাই অক্সিজেন ছাড়া ভূত্বকের শক্ত আবরণও ভেঙে পড়তে থাকবে, ধসে পড়বে উপরিভাগের সব ভবন আর স্থাপনা, বাদ যাবে না মানুষ আর প্রাণীও। তাই বলা যায় মাত্র 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।